Hello my viewers and dear students, I am Sohel Arman, Sohel Shikok Sholakuri Uccho Bidyaloy, Otto Bidyaloy online class er pokkho theke tomader shokolke shagotom. Shikkhartho bondhura, goto porbe amra tomader soptom shrenir onushoroni 4.2 er prothom rashike dito rashiker bhag e porjaye somoshya gulo amra 22 porjonto somoshya gulo somadhan korechhilam. Ajke amra besh kichu somoshya somadhan korbo, asha kori tumi ba tumra আমার এই ক্লাস অনুরোধ করবে এবং সেই সাথে খাতা কলম সাথে রাখবে, তোমার সমস্যাগুলো সাথে সাথে সমাধানগুলো লিখে রাখতে পারো। তো চলে আসো বন্ধুরা, আজকে আমরা এই 34 নম্বর সমস্যা থেকে সমাধান শুরু করব। আমরা আগে বলেছি বা আগে জানি, আগে দুটি পর্ব হয়েছে, প্রথম রাশি কি দ্বিতীয় রাশি তার কি ভাগ। এই ক্ষেত্রে 34 নম্বরে প্রথম রাশি হলো এখানে একটা মানে রাশির সাধারণ ক্ষেত্রে একটি অসঙ্গতি সর্বশেষ হলো লক্ষ্য করো তোমরা, যেমন এ টু দ্য পাওয়ার 4 বি টু দ্য পাওয়ার 4 লাস্টে প্রতি হলো স্কয়ার বি স্কয়ার। আমরা এই ক্ষেত্রে এই ভাজ্যটাকে এর ঘাত অনুযায়ী অথবা বি এর ঘাতের অধক্রম অনুযায়ী সাজাতে পারে। তাই আমরা এটাকে অঙ্কের সুবিধার্থে আমরা এভাবে লিখতে পারব, √4 − 5² + √4, এভাবে সাজিয়ে লিখতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, ভাগ শুরু করা যাক। আমরা জানি প্রথম পদ দ্বারা প্রথম পদকে ভাগ, প্রথম পদ রয়েছে 4² এখানে প্রথম পদ রয়েছে 4² দ্বারা 4² যদি ভাগ করা হয় তাহলে আমাদের ভাগফল দাঁড়াবে স্কয়ার, তাই তো? ভাগফল কি হবে? স্কয়ার। এখন আমরা কি করতে পারি, নেক্সট কাজটা হলো এই x² দ্বারা এই দুটি পদকে গুণ করে আমরা এই ভাজ্যের নিচে লিখে দেব। তাহলে x² দ্বারা তো 4x² গুণ করো, তাহলে প্লাস 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 4 মাইনাস বি স্কয়ার যদি গুণ করা হয় প্লাস মাইনাস মাইনাস স্কয়ার বি স্কয়ার। এখন আমরা কি করব, বিয়োগ করলে কি হয়, নিচের রাশিগুলো চিহ্নের পরিবর্তন হয়। তাই এখানে মাইনাস কি হবে, প্লাস, এখানে প্লাস কি হবে, মাইনাস। সেই ক্ষেত্রে যদি আমরা ডান দিক থেকে চলে আসি, বিন্দুবার পর রেখা সেই দিকে নিয়ে আসলো 5² বিস্কয়ার আর 2² বিস্কয়ার, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস, 5 থেকে 1 একটা স্কয়ার পিছনে চলে যাবে, থাকবে কত, −4² আর এক্ষেত্রে 4 × 4 প্লাস মাইনাসে কি হবে, ভ্যানিশ হবে। এখন আবার পুনরায় ভাগ শুরু করব, সেম আগের মতো প্রথম পদ দ্বারা প্রথম পদকে প্লাস মাইনাসে মাইনাস, 4² দ্বারা 4² বিস্কয়ারকে ভাগ করলে আমাদের ভাগফল দাঁড়াবে −2². এখন এই −2² দ্বারা আমাকে বা তোমাকে এখন এই পুরাই কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে গুণ করে কি দাঁড়াবে, এটাকে যদি গুণ করা হয় তাহলে প্লাস মাইনাস −4² প্লাস মাইনাস −4² −2² যদি −2² গুণ করো তাহলে −1 প্লাস √4। এখন যদি আমরা কি করি, বিয়োগের কাজ সম্পন্ন করি, তাহলে নিচের রাশিগত চিহ্নের পরিবর্তন মাইনাস প্লাস, সেম সদৃশ পদ এবং বিপরীত
প্রত্যেকটা চিহ্ন প্লাস মাইনাস সুতরাং এখানে বিয়োগফল শূন্য অর্থাৎ ভাগশেষ শূন্য সুতরাং বিয়োগ ভাগফল কি দাঁড়ালো স্কয়ার মাইনাস স্কয়ার দ্যাটস আনসার এটাই হলো এই সমস্যার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন 25 নম্বর সমস্যা সমাধানটা করব চলে আসো হ্যাঁ 25 নম্বর সমস্যার ক্ষেত্রে ভাজক রয়েছে ए बी प्लस डी अर्थात द्वितीय राशि एक तरह भाग करते हो प्रथम राशि के प्रथम राशि रही है टू स्क्वायर बी स्क्वायर प्लस फाइव ए बी प्लस थ्री बी स्क्वायर ओके अच्छा एक तीन टी भाग्य तीन टी पद रही है कोई समस्या नहीं আর ভাজকের দুটি পদ রয়েছে ভাজকের প্রথম পদ দ্বারা ভাজ্যের প্রথম পদকে আমি কি করব ভাগ করব তাহলে এ বি ধারা যদি টু এ স্কোয়ার বি স্কোয়ারকে ভাগ করা হয় তাহলে আমাদের ভাগফল কি দাঁড়াবে একটু রাফ করতে পারো যে টু এ স্কোয়ার বি স্কোয়ারকে যদি এ বি ধারা ভাগ করা হয় তাহলে টু এ বি এটা তো আশা কথা তাই তো তাহলে আমরা এখানে কি করব টু এ বি লিখব ওকে তাহলে এখন কি করতে হবে মনে আছে তোমাদের প্রথম যে ভাগফলটা পেলাম এই ভাগফলটা আমাকে এই ভাজকের পদগুলোকে কি করতে হবে গুণ করতে হবে একে গুণ করতে হবে প্রথম পদকে তারপরে দ্বিতীয় পদকে প্রথম পদকে যদি আমরা 2ab দ্বারা গুণ করি তাহলে গুণফল হবে 2a² b² দ্বিতীয় পদ ডি কে যদি গুণ করি তাহলে গুণফল হবে প্লাস টু এ বি ডি এখন আমরা কি করব বি করব চিহ্ন পরিবর্তন মাইনাস মাইনাস এখন যদি আমরা বি এর কাজ সম্পূর্ণ করি তাহলে এখানে থ্রি ডি স্কোয়ার এখানে প্লাস মাইনাস মাইনাস সেম পদ বাট কম বেশি রয়েছে ফাইভ থেকে টু যাবে কেন ফাইভ কত থ্রি এ বি টি আর এই ক্ষেত্রে টু স্কোয়ার বি স্কোয়ার টু স্কোয়ার বি স্কোয়ার প্লাস করে যদি বেনিশ হয়ে যাবে এবার আমরা এটা বাক্সাস পেয়েছি এই বাক্সাসকে আবার পুনরায় আমাদের কি করতে হবে ভাগ করতে হবে সেক্ষেত্রে প্রথম পদটা আবার প্রথম পদকে ভাগ তাহলে প্লাসে প্লাসে প্লাস এ বি দ্বারা যদি ভাগ করি এ বি শুধু ক্যান্সেল হবে থাকবে থ্রি ডি কি থাকবে থ্রি ডি অর্থাৎ প্লাস থ্রি ডি আর এই থ্রি ডি দ্বারা আমরা কি করবো এখন এই তো এই ভাজকের দুটি পদকে গুণ করে এখানে লিখব থ্রি দ্বারা যদি এ বি কে গুণ করা হয় তাহলে থ্রি এ বি ডি প্লাস 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 থ্রি দ্বারা যদি ডি কে গুণ করা হয় তাহলে হবে থ্রি স্কোয়ার ওকে এখন আমরা কি করব বি করব চিহ্ন পরিবর্তন মাইনাস মাইনাস সত্যি সমমানের পর এবং প্রক্রিয়াকরণ চিহ্ন বিপরীত প্লাস মাইনাস সুতরাং এখানে বিয়োগফল শূন্য অর্থাৎ ভাগশেষ শূন্য তথা আমাদের সমস্যা সমাধান শেষ হয়ে গেছে সুতরাং নির্ণয় ভাগফল দাঁড়ালো টু এ বি প্লাস এই তো আমরা অলরেডি 24 এবং 25 নম্বর সমস্যা সমাধান করে ফেলেছি এখন আমরা এই 27 নম্বর সমস্যা সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা আগেই বলেছি যে কয়েকটি সমস্যা এখানে রয়েছে সেগুলো তোমরা বাসায় একটি বাড়ির কাজ হিসেবে এই অঙ্কগুলো ফলো করে শেষ করতে পারবে ইনশাল্লাহ তো আসো এবার আমরা 27 নম্বর সমস্যা সমাধান করব
শিক্ষার্থী বন্ধুরা, আমরা 27 নম্বর সমস্যা সমাধান করব। কি দাঁড়ায় 1 - x + x² এটা দ্বারা আমরা ভাগ করব 1 - x/6। প্রথমে 1 দ্বারা 1 কে ভাগ, প্লাস ভাগ করলো 1। 1 দ্বারা কে গুণ করলে 1 দ্বারা 3 দ্বারা আসিকে পথকে গুণ করলে 1 একে 1, প্লাসের মাইনাস x, প্লাস x স্কোয়ার। এখন যদি আমরা বিয়োগ করি, চিন্তা পরিবর্তন করলে এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। বিয়োগফল দাঁড়াবে 1 1 বিনিশ হয়ে গেলে x - x² - x^6। এখন যদি আমরা ভাগ শুরু করি, 1 দ্বারা x কে ভাগ করলে প্লাস x দাঁড়াবে। এই স্তরে যদি আমরা আবার পুনরায় এই তিনটি পদকে গুণ করি, তাহলে কি দাঁড়াবে প্লাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস এক্স কিউব। মাইনাস করি, চিহ্ন পরিবর্তন, তাহলে কি দাঁড়ায় -x³ - x^6। এখন যদি আমরা ভাগ শুরু করি 1 দ্বারা, তাহলে ভাগফল কি হবে -x³। তাহলে এই -x³ যদি আমরা পুনরায় গুণ করি, তাহলে কি দাঁড়াবে যে -x³ + x^4 - x^5। এখন যদি আমরা বিয়োগ করি, তাহলে এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস। তাহলে এখানে বিয়োগফল কি দাঁড়াবে, এটা এটা বেনিশ হবে, বিয়োগফল দাঁড়াবে -x^4 + x^5 - x^6। এখন যদি আবার আমরা প্রথম পদ প্রথম দিয়ে ভাগ করি, অর্থাৎ 1 দ্বারা x এর উপরে ভাগ করি, তাহলে প্লাস মাইনাস মাইনাস x^4 প্লাস মাইনাস x^4। এখন x^4 দ্বারা আমরা তিনটা গুণ করবো, 1 কে গুণ করলে x^4, x কে গুণ করলে মাইনাস প্লাস x^5, আর x² কে গুণ করলে প্লাস মাইনাস x^6। এখন যদি আমরা বিয়োগ করি, তাহলে কি দাঁড়ায় এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, সবগুলো সদৃশ পদ এবং বিপরীত চিহ্ন। সুতরাং এখানে বিয়োগফল 0, অর্থাৎ ভাগশেষ 0। সুতরাং নিম্নের সমাধান, বা নিম্নের ভাগফল দাঁড়ালো 1 + x - x³ - x^4। বন্ধুরা, আশা করি তোমরা 27 নম্বর সমস্যার সমাধানটি বুঝতে পেরেছ। এখন আমরা 28 নম্বর সমস্যার সমাধান করব। আমাদের ভাজক হলো x - c ab, আর ভাজ্য হলো x² - 8 abx + 15 x² b². আগের মতোই প্রথম পদ দ্বারা আমরা প্রথম পদকে ভাগ করবো, প্লাস প্লাস প্লাস, ভাগফল হবে x। সেম x দ্বারা আমরা পুনরায় এই দুটি পদকে গুণ করি, তাহলে কি দাঁড়ায় প্লাস 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 x² + c ab x। এখানে আমরা কি করবো, বিয়োগ করবো, চিহ্ন পরিবর্তন, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, x² + x² - এর বেনিশ হবে। এখন আমাদের প্লাস 3 abx - 8 bx, প্লাস মাইনাস মাইনাস, 3 চলে গেলে থাকবে -5 abx, আর আমাদের নিচে নেওয়া আসবে 15 x স্কোয়ার
20 বার পুনরায় বাক্য প্রক্রিয়া শুরু প্রথম পদ দ্বারা প্রথম পদকে ভাগ করলে প্লাস এবার আছে মাইনাস 5 এবি হবে মাইনাস 5 এবি তাহলে মাইনাস 5 এবি কে আমরা পুনরায় গুণ করি তাহলে কি দাঁড়াবে মাইনাস 5 এ বি এক্স মানে সমান প্লাস 3 পাঁচ সরি 3 পাঁচ 15 স্কয়ার বি স্কয়ার এখন যদি আমরা এটিকে চিহ্ন পরিবর্তন করে বিয়োগ করি তাহলে এখন হবে মাইনাস এটা হবে প্লাস সেভ সদৃশ পদ সুতরাং বিয়োগ পদ শূন্য অর্থাৎ ভাগশেষ শূন্য সুতরাং নিম্ন এই ভাগ পদ x minus 5 ab that's answer আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো প্রথম পদ এ দ্বারা ধরে ভাগ করি তাহলে প্লাস 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 একটি এ ভ্যানিশ হবে এ বি সি হবে দাদা এ বি সি এ বি সি দ্বারা আমরা এটিকে গুণ করবো তিনটি পদকেই গুণ করবো একে গুণ করলে হবে স্কোয়ার বি সি হবে প্লাস এবার সাজিয়ে রেখে হবে বি স্কোয়ার সি এ সি এ গুণ করলে হবে প্লাস সি স্কোয়ার এ তো মিলে গেল এখন যদি আমরা একটু বিয়োগ করি মাইনাস 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 বি পদ শূন্য এইচ মেথড সুতরাং নিম্ন বাফল এ বি সি এটা হলো আমাদের আনসার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু একদম ইজি সমাধান আমরা এখন 33 নম্বর সমস্যা সমাধান করব কত নম্বর 33 আমরা এটা শেষ করেছি এটা শেষ করেছি এটা শেষ করেছি 33 নম্বর এখানে আমাদের ভাজক হলো এ প্লাস বি প্লাস সি আর ভাজ্য হলো সরি এটা তো শেষ করলাম আমরা এখন আমরা করবো এখানে ভাজক হলো 3 স্কয়ার প্লাস 2 আর ভাজ্য হলো 12 বাই 4 প্লাস 11 স্কয়ার প্লাস 2 ওকে সেম আগের মতো আমরা প্রথম পদ দ্বারা প্রথম পদকে ভাগ করো প্লাস 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 সংখ্যা দ্বারা কে সংখ্যাকে তারপর সে দ্বারা রাশি কি তিন দ্বারা 12 তিন দ্বারা 12 কে ভাগ করলে 4 আর এস স্কয়ার দ্বারা এক্স স্কয়ার হবে এবার এটা দ্বারা আমরা এই দুইটা পদকে গুণ করে দিয়ে লিখব তাহলে কি দাঁড়ায় প্লাস 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 তিন চার 12 কিন্তু 4 প্লাস 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 তার মানে 8 স্কয়ার এই এখন আমরা বিয়োগ করবো বিয়োগ করলে কি দাঁড়ায় এখানে এটা হবে মাইনাস এটা হবে মাইনাস এটা ভ্যানিশ হবে আর 11 স্কয়ার 8 স্কয়ার প্লাস প্লাস মাইনাস অর্থাৎ 3 স্কয়ার প্লাস 2 থাকবে ওকে এখন আমরা পুনরায় ভাগ শুরু করলাম 3 স্কয়ার দ্বারা 3 স্কয়ার ভাগ করে প্লাস 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 1 কি হবে 1 এখন 1 দ্বারা আমরা এটি গুণ করি তাহলে কি হবে প্লাস 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 3 স্কয়ার প্লাস প্লাস 2 তাহলে কি দাঁড়ালো আমাদের
বিগ পড়লে চিহ্ন পরিবর্তন, সেম সংখ্যা পদ বিপরীত চিহ্ন, বিগ পদ শূন্য অর্থাৎ বাকশেষ শূন্য। সুতরাং ইনিয়ে বাক্য অথবা